আমরা ছোট থেকে একটা শিক্ষায় শিক্ষিত হয়েছি, ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। আর সেই উৎসবগুলোর মধ্যে থেকেই আজ আরও একটি উৎসব পালনের দিন। আজ শুভ ধনতেরাস। আজকের দিনে আমরা সবাই কিছু না কিছু ছোটোখাটো কেনাকাটা তো করেই থাকবো, তো আজকের দিনটা যেন সবার খুব ভালো কাটে সবার শুভকামনা করেই আজকের ব্লগটাও শুরু করছি। হ্যাঁ, অবশ্যই আমিও কিছু কেনাকাটা করব, তো সেই কেনাকাটাগুলো দেখতে হলে কিন্তু আমার সাথে থাকতে হবে বন্ধুরা। কেউ কিন্তু স্কিপ করে প্লিজ এড়িয়ে যেও না, সাথে থাকো আর দেখতে থাকো আমি কি করি। Hi guys, good morning, welcome back to our channel. আমি দেবলীনা, আশা করবো সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। বাইরেটা দেখো অন্ধকার, কেন জানো তো আজকে দরজাই খুলতে পারিনি। এখন বাজে হচ্ছে সকাল 10:15, কিন্তু জানলা দরজা কোনোটাই খুলতে পারিনি। এরকম ওয়েদার থাকলে না মানে উঠে কিছু করব সেটা ইচ্ছেই করে না। যখন বাসনগুলো মাজতে গেলাম সিনকে, পুরো মনে হলো বরফে মানে ফ্রিজের জল আমার হাতে কেউ ঢালছে আর কি। আর এত পরিমাণে হাওয়া দিচ্ছে না, দরজা জানলা আজকে কিচ্ছু খোলা যাচ্ছে না, পুরো লাইট জ্বালিয়ে জ্বালিয়ে থাকতে হচ্ছে, এটা খুবই খারাপ জানি। আর যেহেতু আমাদের ঘরের পর্দাটা উঠিয়ে দিলে জানলা, যেহেতু কাঁচের ওটা মানে কি দিয়ে তৈরি আমি জানি না, কাঁচ তো নয়ই, যাই হোক না কেন ফাইবার টাইপের কিছু একটা, তো ওখান থেকে মানে আলোটা ঢোকে আর কি, তো ওই জন্য প্রবলেম হচ্ছে না ঘরটায়, কিন্তু ডাইনিংটাতে সত্যি প্রবলেম হচ্ছে। দেখো খুব অন্ধকার, মনে হচ্ছে সন্ধ্যেবেলা বা বিকেলবেলা। তো চলো, টিফিন রেডি করেছি, দেখে বুঝতেই পারছো চুল ঠুল যে খুব ভালো আঁচড়েছি সেরকম নয়, জাস্ট একটু ফ্রেশই হয়েছি ওইটুকুই। তো আজকে ওর জন্য নিলাম, ও যেটা খেয়ে থাকে ওই হেলথ ড্রিঙ্কটা, আর হচ্ছে ডিমের পোচ একটা, আর আমার জন্য হচ্ছে জ্যাম আর পাউরুটি। আমি ডিমটা খুব একটা ভালোবাসি না। তো চলো, স্নান দান সবই হয়ে গেছে, ওদিকে ঠাকুর পুজোও দিয়ে নিয়েছি, আর যে টুলটা কালকে কিনে এনেছিলাম ওই টুলে আজকে প্রদীপ প্রদীপ দেখেছি, কারণ সিংহাসনটা একবার মুছে নিলাম, এমনি আর কি মুছে নিলাম, কোনো কারণ নেই তার জন্যে। আর এদিকে বসিয়েছি হচ্ছে প্যানের মধ্যে দু পিস মাছ ভাজা, এই দু পিসই রয়েছে। তো আমি আর ফ্রিজে মাছ মাংস সব কিছু রাখতে চাইছি না, তাই আজকে খেয়ে ফেলবো, কারণ কালকে নিরামিষ খাবো। আর ওই দিকে বসিয়েছি হচ্ছে প্রেশার কুকারে আমার জন্য ওই ডাল চাল সেদ্ধ আর কি, আর ওর ওটসটা করবো আজকে, ও ওটসই খাবে। তিন দিন যখন বলেছে বেকার ভাত খেয়ে লাভ নেই, একদিক দিয়ে চিবিয়ে চিবিয়ে খেতেই পারতো, কিন্তু ওটসটা ভালোও খাচ্ছে আর কোনো দরকার নেই যখন ডাক্তার বলেছে, তো থাক খেয়ে দেখুক কী হয়। তো চলো, এই এখনকার মতো আপডেট। টম্পি না কালকে রাতে খেতে দিয়েছিলাম, যেটা আমি খেয়েছিলাম সেটাই ওকে দিয়েছিলাম ডাল চাল সেদ্ধ আলু দিয়ে, ওনার খায়নি কালকে। কেন বলো তো, কালকে আমার ঘরে দুধও ছিল না আর মাছও কালকে রাতে খাওয়া হয়নি, তো কোনোটাই ও পায়নি বলে ওনার খায়নি। এবার বোধহয় খিদে পেয়ে গেছে, ব্যাস এবার শিরের এখানে এসে বসে রয়েছে। আমি বললাম তুমি খাওনি, তোমার ব্যাপার, আমার কিছু করার নেই, আমি তোমাকে খেতে দিয়েছিলাম। মালকিন মাছ খাচ্ছে না, ওর মাছ চাই, ওর থেকে দেবো আমি। তো চলো দেখি আজকে দুপুরে তো দেবো ওনাকে মাছ দিয়ে, খাওয়া মতো আজকেও একই খবর। ওর ওটস আজকে করেছিলাম হচ্ছে মশলা অ্যান্ড কোরিয়েন্ডার, এটা করেছি আজকে। এটা স্মেলটা না খুব সুন্দর বেরিয়েছে, তো আশা করি খেতে ভালোই হবে। আর এটা আমার ডাল চাল একসাথে আজকে একটু ঝোলা করেছি, কালকে একদম টাইট হয়ে গেছিল, আর মাছ ভাজা আজকে দুজনের। তো চলো খেয়ে নিই, আর টম্পিকটা এখানে তুলে রেখেছি, সব হয়ে গেলে তারপর ওকে দিয়ে আসবো। তো চলো, আজকে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে গেছিলাম, শরীরটা কেমন একটা ঠিক লাগছিল না আর কি, এখনো খুব একটা ঠিক লাগছে না। না হলে আমি না সন্ধ্যেবেলা মানে বিকেলবেলা উঠেই আগে এই বাসনগুলোকে মাজি, আজকে দেখো মানে সেটাও করতে ইচ্ছে করছে না একদমই। তো এখন চা পড়বো আর কি, সন্ধ্যে হয়ে গেছে, আমার লাইটও জ্বেলে গেছে, আজকে লাইটের কালারটা একটু চেঞ্জ হয়েছে, তো এই জন্য চাটা ওনার হয়ে গেছে এই যে। তো চলো দিই ওকে চা, আর এখনো আজকে ওর কাজ হয়নি, সে সবে তারপর বেরোবো দুজনে। তো চলো, যে বেরোতেও ইচ্ছে করছে না খুব একটা, শীত করছে আমার একটু একটু। তো চলো, এখন বাজে 7টা, ও এখনো টাইম শেষ হয়নি ওর কাজের, করেই যাচ্ছে, তো করেই যাচ্ছে, শুধু টাইম পিছিয়ে যাচ্ছে, বলছে 6টায় বললো 6:30, 6:30 বলছে 7টা, 7টায় বলছে 7:30, আদৌ বেরোতে পারবো কিনা আজকে জানি না। আর তো আমার ঘরে তো জানো ভেতরে এইদিকে একটা লাইট আর সামনের দিকে একটা লাইট জ্বালানো, তো এইটার জোরটা একটু কমে গেছে। এটা কালকে কি হয়েছে বলতো, এই যে প্লাগ পয়েন্টটা আছে, এই প্লাগ পয়েন্টটা ছিল ফ্রিজের যেটা চলছে সেই প্লাগ পয়েন্টটাতে, দেখা কি যাচ্ছে, তো এই প্লাগ পয়েন্টটা কালকে আমরা চেঞ্জ করবো ভেবেছিলাম, কারণ ফ্রিজটা একটু প্রবলেম হচ্ছিল।
তো এইটা যখন খুলতে গেছে আমি টুনিটটা, তখন না খুলতে গিয়ে এই যে বক্সটা রয়েছে এই বক্সের থেকে ওই মাথাটা আলাদা, এই মাথাটা আমার হাতে চলে এলো হঠাৎ। তো ও কোন রকম জুড়েছে আর কি, জোড়ার পরে একটু লাইটটার তেজটা কমে গেছে আর কি, যে হাড়ে জ্বলছিল সেইভাবে জ্বলছে না, কিন্তু জ্বলছে যাই হোক না কেন, এই তো সবে কিনে আনলাম, তো যাই হোক না কেন জ্বলছে, জ্বলুক, মানে 1 মাস প্রায় হতে যায় লাইটটার বয়স। তো আমাদের এখানে না ভালো সাজিয়েছে, এখান থেকে দেখাতে পারবো না, ব্যাক করতে হবে ক্যামেরাটা এদিকে, অ্যাপিদিরাও দরজার সামনে লাগিয়েছে, সোনালি তো লাগিয়েছে, আমি গিয়ে হেল্প করে এলাম। আর আমি দেখাচ্ছি ওদিকে ফ্ল্যাটগুলো খুব সুন্দর সাজিয়ে, দেখতে পাচ্ছো ওই যে ফ্ল্যাটটাকে, এই যে ফ্ল্যাটগুলো যে দেখা যাচ্ছে প্রচণ্ডই ভালো সাজিয়েছে, ক্যামেরাতে এতটা দূরে ভালো আসার কথা না, অনেকটাই দূর, জুম করে আর কতটাই বা কাছে আনবো তাহলে একদমই ফেটে যাবে। তো এই দিকটাতে আমি কোনো আলো ঠালো দেখছি না, এই দিকগুলো সাজালে হয়তো আরও বেশি ভালো লাগতো, এদিকে কোথাও কোনো সাজানো নেই, যাই হোক না কেন ওই যে দূরে, অনেকটাই দূর আমার এখান থেকে। তো চলো বাবুর কখন কাজ শেষ হয় দেখি, তারপর বেরোনো যাবে আর কি। এখনো কাজ শেষ হয়নি, 7:15 বাজে, তাই কি করব আমি, তাই জন্য একটু সেজে গুজে নিয়েছি আর কি, ভাবলাম নতুন কুর্তিটা যখন পরলাম একটু সেজে গুজেও নেই আর কি, তো ওই জন্য জানি না কখন শেষ করবে এর কাজ, অসহ্য লাগছে আমার। এবার সকাল 9টা থেকে অবশেষে দাদাকে পাওয়া গেছে, এখন কটা বাজে জানো তো, পাক্কা 7:30 বাজে, মানে নিচে নামতে নামতে 7:35, তারপর আর কি কিনবো জানি না, এখনো হাঁটতে হাঁটতে বাজারের ওদিকে যেতে হবে। তো চলো আর বক বক করবো না, যাওয়া যাক কি কিনবো, অবশ্যই দেখাবো পারলে, রাস্তায় কিরকম ভিড় থাকবে জানি না, কালকে প্রচন্ডই ভিড়। কিনতে মূলত বেরিয়েছিলাম, সেটা কেনা হয়ে গেছে আমাদের, এবার যাচ্ছি বাজারের দিকে, একটু লাইট ফাইট কেনার ইচ্ছে আছে যদি মন মতো পাই তো, একটা যেটা জিনিস আমরা কিনতে বেরিয়েছিলাম, বাড়ি গিয়ে দেখাবো তোমাদের, মানে ওখানে এত তাড়াহুড়ো করলাম যে মানে তোমাদের সাথে যে ভিডিও করে দেখাবো বা কিছু সত্যি টাইম হয়নি, কারণ আজকে আমি শুনেছিলাম ধনতেরাসের জন্য কেনাকাটার জন্য মূলত ভালো টাইম হচ্ছে 5:37 থেকে 8:11, তো অলরেডি 7:45 বেজে গেছে, তো একটু ভীষণই তাড়াহুড়ো তাড়াহুড়ো করছিলাম, মানে কেনার জন্য, দোকানে ঢোকার জন্য, জিনিস পছন্দ করার জন্য, তারপর পছন্দ হয়ে যাওয়ার পর আর তাড়াহুড়ো করিনি, কিন্তু যাই হোক রাস্তার দিকেও যেতে হবে, তো ওই জন্যে আর দেখানো হয়নি, বাড়ি গিয়ে তো অবশ্যই দেখাবো। তো চলো এগোনো যাক সামনের দিকে, তুমি কি কথা বলবে না ঠিক করেছো, কালকে তো আসোনি, আজকে আসলে ওর মর্নিং শিফট হয়ে গিয়ে না, এখন আর ও আসতে পারছে না, এই যে যাচ্ছে। তো চলো, খুব পছন্দ হয়েছে তোমার? বিশাল পছন্দ হয়েছে, তো চলো আমার জায়গাতেই থাকবে তো, তাই চলো চলো। তো রাস্তাঘাট অন্যান্য দিনের থেকে ফাঁকা ম্যাডাম, আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে, এখন উনি মেহেন্দি কিনতে হবে, মেহেন্দি তো রাস্তাঘাট ফাঁকাই আছে, আবহাওয়া তো হাঁটতে দুলতে হেলতে দুলতে যাচ্ছি আমরা, তো চলো আর কি দেখাবো বাজার এরকম, আজকে ধনতেরাসের জন্য কম কি মঙ্গলবারের জন্য জানি না, তো চলো ওই দোকানটায় গিয়ে ম্যাডাম মেহেন্দি কিনবে, কিনে আনি তারপর আবার কথা হচ্ছে। আমরা বাজার থেকে, এখন বাজে হচ্ছে 9:45, আর আজকে না অনেক কিছু কিনেছি, অনেক কিছু মানে এই ব্যাগটাতেও রয়েছে জিনিসপত্র, এমন কিছু নয় যে শুধু আমার জন্য, সবটাই ঠাকুরের জিনিসপত্র, আমাদের নিজেদের জিনিস বলতে কিছু নেই। সব থেকে বড় ইচ্ছে হচ্ছে ওর আর আমার যে ইচ্ছেটা ছিল আজকে ছোট কিছু কিনবো ধনতেরাসে, তবে কতটা ছোট কিছু জানি না, তবে আমাদের কাছে অনেক বড় কিছু এটাই, তো দেখাই। আমরা কিনেছি রূপোর লক্ষ্মী আর গণেশ, যেটা কিনা ওর কাজের টেবিলের ওখানে থাকবে, আমি পুজো করতে পারবো না এটাকে, তো দেখাচ্ছি না ভালো করে, এটা হচ্ছে গণেশ আর ইনি হচ্ছেন লক্ষ্মী, তো এই দুটো জিনিস কিনেছি, তারপর বাকি জিনিস আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি। ওই গোল লাইট গুলো না দেখছিলাম, যেটা ওই কি বলে ওগুলোকে, ডিস্কো লাইট, ডিস্কো লাইট ঘোরে এরকম করে মাথা ঘোরায় লাইটটা থেকে তাকিয়ে থাকলে বেশি হয়, তো ওই লাইট আমাদের একটা বাইরের ওই ইসেতে বাল্বটা খুলে নিয়ে ওটা লাগিয়ে দিলাম বাইরের হোল্ডারটাই, কিন্তু 150 টাকাও দাম চাইলো ঠিক আছে, সেটাও নয় দিতে রাজি, বলছে কিনা কালকে রাতেও কেটে যেতে পারে, এরকম শুনে কেউ লাইট কেনে? তো আমরা আর কিনিনি, তারপর একটা 10 মিটার লম্বার একটা চেন কিনে এনেছি, যেটা কিনা ওর তো এখন আর রাতে কাজ থাকবে না, আমি রাতেই ধরাবো লাইট গুলো, তো ওয়াইফাই এর কানেকশনটা এখান থেকে খুলে নিয়ে এখান থেকে লাগিয়ে জানা দিয়ে বার করবো, কিছু একটা করবো।
আর কিনেছি আমি একটা হাঁড়ি, তোমরা দেখেছোই আমার লোকজন এলে অ্যাপিটির থেকে বা আমরা পাঁচজন খেলে অ্যাপিটির থেকে হাঁড়িটা আনতে হয়, তো আমি একটা বড় হাঁড়ি কিনে ফেলাম যেটা কিনা কালী পুজোর দিন আমার একটু মাকে কিছু করে দেওয়ার ইচ্ছা আছে, তো ওটার মধ্যে প্রথমে করে নিয়ে তারপর আমি আমার রান্নাঘরের জন্য বার করে নেবো। পরের বছর আবার দেখা যাবে কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে এক বছরের মধ্যে, তো আপাতত আমি ওটা রান্নার জন্য বার করে ফেলবো। আর কিনেছি হচ্ছে এই ফুলের মালাটা যেটা কিনা ফলস গাঁদা ফুলের মতোই দেখতে লাগছে, তো এটা দিয়ে ইচ্ছে আছে একটু সিংহাসনটা সাজানো, দেখা যাক কতটা কি করতে পারি। আর ঠাকুরের জন্য একটা থালা এনেছি, এই সেই থালা আর হাঁড়ি আর কি দেখাবো, এই সেই হাঁড়ি আর ঠাকুর। তো এই হচ্ছে আমার ধানদারসে শপিং, আর এটা কি গো, ও এটাই মশলাপাতি কিনেছি ঠাকুরের জন্য। তো আর দুটো মেহেন্দি কিনেছি যেটা কিনা বলছিল, এই যে উনাদের যেখানে বসার কথা সেখানে বসিয়ে দিয়েছি ওর কাজের জায়গাতে বোথ সাইড টেপ দিয়ে, যাতে আর না ওঠে আর কি। এই দেখো বোথ সাইড টেপ দিয়ে বসানো আছে একদমই, তো ওনাদের জায়গা এখানেই। আর চলো দেখাচ্ছি কিরকম কি সাজিয়েছি আমি। এই যে মালাটা নিয়ে আসলাম কাগজে, সে মালাটাকে এরকম ভাবে দিয়েছি, মানে সিংহাসনের ওপরটা দিয়ে নিয়ে এসে, যেহেতু ওখানে সেদিনকে মা কালীকে বসিয়ে পুজো করব তাই ওখানটা টেনে দিয়েছি, পরে পুজো হয়ে গেলে আমি খুলে আমার ইচ্ছে মতো আবার সাজিয়ে নিতে পারবো, অসুবিধের কিছুই নেই এখানে। তো দেখতেই পাচ্ছো কেমন লাগছে। আরো একটা জিনিস দেখাই তোমাদেরকে, যে লাইটটা কিনে আনলাম সেই লাইটটাকে এইভাবে দিয়েছি, তো কেমন লাগছে জানাবে কিন্তু অবশ্যই। আমাদের আরো একটা ইচ্ছে আছে যেটা কিনা এই টুনিটাকে খুলে নিয়ে এই দিকটাতে লাগাবো, যেহেতু এটার পাওয়ারটা কমে গেছে তাই এটাকে নিয়ে এই দিকে লাগাবো। কেন বলো তো, কারণ এই দেখো এটার পাওয়ারটা জোর আছে এখনো, আর এটার আমার দোষেই, একটু আমার দোষ বলবো কিনা আমি জানি না, যাই হোক না কেন হাত লাগতেই খুলে চলে এলো। তো এটাকে এখানটাতে দেবো, কারণ এখানটা খুব একটা চোখ পড়ে না আর কি কারোর, তো এখানটাতে এটাকে দেবো আর ওটাকে খুলে নিয়ে এটাকে এখানে দিয়ে দেবো। তো এটার প্ল্যান আছে কালকে, আজকে সত্যি আর দিচ্ছে না শরীর, অনেকগুলো কাজ করে ফেলেছি। তো চলো, দিনের শেষ তো একেবারে হয়েই গেছে, আর তো কিছু দেখানো নেইও আমাদের, যা খাবার দাবার এখন ওটস আর ম্যাগি, ওর ওটস আর আমার ম্যাগি, ম্যাগি কোম্পানিটা বোধহয় আমার জন্যই চলছে আর কি, যাই হোক না কেন ম্যাগি খেতে আমি প্রচন্ড ভালোবাসি, মানে আমার কাছে কিছু অপশন নেই তো ম্যাগি। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি তাহলে, আর আজকে ধনতেরাসের আমার কেনাকাটা কিরকম লাগলো তোমরা আমাকে জানিও, আর পারলে তোমাদেরটাও আমাকে জানিও তোমরা কি কেনাকাটা করলে। তো চলো এখানেই শেষ করে দিচ্ছি, আবারও আসবো কাল একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণের জন্য তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, যদি কোনো নতুন বন্ধু আজকে চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে বলবো অসংখ্য 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 ধন্যবাদ। তো চলো টাটা, গুড নাইট।